আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্সে, আজকের যে বিষয়টি এবং আজকের যে আলোচনাটি, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টির নাম দেওয়া হয়েছে রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না। তাহলে চলুন অন্য কোনো বিষয়ে কথা না বলে সরাসরি আমাদের গল্পে চলে যাই। রাজার রাজ্যে একজন লোক রুটি বিক্রি করত, সে একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর তো 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই, আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যা কাল থেকে 30 টাকা রুটির দাম ধরবি। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাক, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরের দিন থেকে তার রুটির দাম 30 টাকা। তারা রাজ্যে প্রতিবাদ, জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর আমাদের বাঁচান, এ কি অন্যায়, 5 টাকা রুটি 30 টাকা হলে আমরা বাঁচবো কি খেয়ে। রাজা হুক্কার দিলেন, রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় তো মানা যায় না। আর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 15 টাকা। সকলেই খুশি, সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল এবং সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল। রাজাকে বাহবাদ দিতে শুরু করলো। শুধু এমন একজন রাজা ছিল বলে, না হলে জনগণের কি হতো। রুটিওয়ালা খুশি, জনগণও খুশি, রাজাও খুশি। এরপর রাজা গোপনে রুটিওয়ালাকে ডেকে আনলো, এনে বলল, তুমি রুটির দাম 10 টাকা করে নেওয়ার পর বাকি যে 5 টাকা থাকবে সেই 5 টাকা আমাকে দেবে, কেমন? বর্তমানে সমাজ, বর্তমানে যে ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, দেশের যে অবস্থা, সেই দিক থেকে লক্ষ্য করলে আমরা এই রাজা এবং রুটিওয়ালাকেই দেখতে পাই এবং এই রাজা এবং রুটিওয়ালার মতোই এই দেশটা পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চাই না যে রুটিওয়ালা হতে, এবং আমরা চাই না বিক্রেতা হতে, চাই না কোনো কিছু হতে, চাই না জনসাধারণের মতো এই রাজার রাজ্যের একজন লোক হতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।